আজ আমরা আবার চলে এসেছি নতুন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে। উত্তর দিনাজপুর জেলার বিন্দোলের ভৈরবী মাতার মন্দির আমরা দেখেছি। এই ভৈরবী মাতার মন্দির থেকে একটু এগিয়েই বিন্দোল। ভৈরবী মন্দির থেকে বেরিয়ে এবার আমাদের যাত্রাপথ শুরু হচ্ছে বালিয়া দুর্গের দিকে। বিন্দোল থেকে হাতের ডান দিক দিয়ে গেলেই পাওয়া যাবে বালিয়া। সেই বালিয়াতে আছে একটি দুর্গ। আজ আমাদের গন্তব্য সেই বালিয়া দুর্গ। আসুন দেখে নিন এই বালিয়া দুর্গ কীভাবে যেতে হয় এবং এখানে কী আছে। তার আগে যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও কেমন লাগছে তার মতামত আমাদের জানান। আসুন এবার দেখে নেই এই বালিয়া দুর্গে আমরা কিভাবে পৌঁছব। বিন্দোল মোড় থেকে বিন্দোল হেমতাবাদ যে ঠাকুরবাড়ি সংযোগকারী রাস্তা গিয়েছে সেটি ধরে কিছুটা এগোতেই বালিয়া পড়ে। এই বালিয়া হাটের সংলগ্ন এলাকায় আছে একটি পরিত্যক্ত দুর্গ। দুর্গটি জাপটে ধরে আছে প্রচুর গাছ। গুল্মজাতীয় গাছে আচ্ছাদিত এই দুর্গ। পাশেই সুপ্রাচীন বালিয়া দিঘি। দুর্গটির ঠিক সামনে আছে বুরহানা ফকিরদের পাঁচজনের মার্জার, সেটিও বেশ প্রাচীন মনে হলো দেখে। দুর্গটি বাইরে থেকে দেখতে ভীষণ বিপদসংকুল, গাছ দিয়ে সব ঢাকা, সাপের উপদ্রব হয়তো থাকবেই। তাও বুকে সাহস নিয়ে আমি আর দুর্জয় একটা ছোট্ট পথ দিয়ে ভেতরে প্রবেশ করলাম। দুর্গের ভেতরটা একদম জরাজীর্ণ, ছোট ছোট কুঠুরি। একটা দেয়ালের ভিতর দিয়ে দ্বিতলে যাবার রাস্তা, ভীষণ সংকীর্ণ ও বিপদসংকুল। দুর্গটি দ্বিতল কিন্তু কোনো ছাদ নেই। একতলার ছাদ দেখে মনে হলো কাঠ ও টালির তৈরি।
দুর্গের গায়ের নকশা দেখে মনে হয় মোগল যুগে তৈরি, ইসলামী পিরিয়ডের স্থাপত্য বলে অনুমান করেন অনেকেই। কথিত আছে বালিয়া নামে এক সামন্ত রাজার দুর্গ ছিল এটি। অনেকে আবার এটিকে বুরহানা ফকিরদের কেল্লা বলেন। তবে স্থানীয় মানুষদের সাথে কথা বলে যেটুকু মনে হলো, তারা এই পরিত্যক্ত দুর্গটিকে ভুতুড়ে মনে করেন এবং সেখানে প্রবেশ করা থেকে বিরত থাকেন। এটাই আর কি, ভিতরে গেলে একটু ভয় ভয় লাগে, রাতেবেলা আসতে ভয় লাগে, এখানে ভিতরে যেতে ভয় লাগে। এ মানে জিন বসবাস করে আছে, মানে জিনের রূপ ধরে মানে ভিতরে এমনভাবে আছে। পিছনের দিকে যে আছে ওটা একটা আন্ধার গুটি আমরা বলি। আচ্ছা, ওইটা আন্ধার গুটি, যে লোক আর লোক গ্রাম প্রদেশে লোক বলে বয়স্ক লোকগুলা, যে লোক অন্যায় করতো তাকে ওইখানে এসে বন্দি করে রাখা হতো। ভুতুড়ে না হলেও দুর্গে প্রবেশের পর আমাদের দুর্গটিকে বিপদসংকুল বলে মনে হয়েছে। বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে ভিতরে। এই দুর্গের ভিতর একটা ছোট্ট সুড়ঙ্গ পথে একটি ঘর আছে যার কোনো দরজা জানলা নেই। স্বভাবতই প্রায় হামাগুড়ি দিয়ে ওই ঘরে প্রবেশ করতে হয়, তাই আমরা সেই ঘরে প্রবেশের সাহস করতে পারিনি। সম্ভবত এই ঘরে ধন সম্পদ বা অস্ত্রশস্ত্র রাখা হতো। এত প্রাচীন একটি দুর্গকে রক্ষা করার তাগিদ স্থানীয় তথা প্রশাসনিকভাবে কারোর মধ্যেই লক্ষ্য করলাম না, এবং এই দুর্গ সম্পর্কে তেমন কোনো তথ্যও খুঁজে পাইনি আমরা। যাই হোক, এমন স্থাপত্য ও তার ইতিহাস নিয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজনীয়তা আছে, না হলে খুব তাড়াতাড়ি এই স্থাপত্য কীর্তি মাটিতে মিশে যাবে আর তার সাথে মিশে যাবে স্থানীয় ইতিহাস। উত্তর দিনাজপুর থেকে এই বিন্দল এবং বালিয়া দুর্গের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা আমরা এই ছোট্ট ভিডিওটিতে করেছি। যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।